এই পানির বোতল দেওয়া যাবে না, পানির বোতলে ঝামেলা আছে। এই দেখেন এই। ও মাই গড, এটা খাইলে তো আমি মরে যাইতাম। অবশ্যই আপনি মারা যেতেন। আমি জানি, আপনি জানেন? হ্যাঁ আমি জানি। এখানে যে মেডিসিন দিছে সেটা আমি বুঝবো কি করে? আর আপনি যে আমাকে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? আপনি দেখতেছেন? হ্যাঁ, তাহলে এটা ধরেন, এটা ধরেন, দেখাইতে আছি। এটা কি? এটার ভিতরে যদি এইটা দেই তাহলে দেখবেন যদি ভেজাল থাকে, মেডিসিন থাকলে এটা কালো হয়ে যাবে। দেখেন এই, এই দেখেন এই। ও মাই গড, এটা খাইলে তো আমি মরে যাইতাম। অবশ্যই আপনি মারা যেতেন। এই জন্যই আপনার ভ্যানিটি ব্যাগ আমি নিয়ে আসছি। আমি তো চোর না, মানুষের জীবন বাঁচানো ফরজ। আপনিও তো কারো না কারো মায়ের সন্তান, এই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অবশ্যই ভাই, আমি কোনো না কোনো বাবা মায়ের সন্তান। আজ এই পানিটা যদি আমি খাইতাম তাহলে আমি হয়তো মরে যাইতাম, আমার জীবনটা হারাইতাম। আজ আপনি আমার জীবনটা বাঁচিয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আসলে আমি ভুল বুঝছিলাম, আমি মনে করেছি আপনি চোর, কিন্তু আসলে আপনি চোর না, আপনি একজন ভালো মানুষ। আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। আমি চিরজীবন আপনার কাছে ঋণী থেকে যাবো। এইভাবে বলছি কেন? ঠিক আছে তাহলে আসি ভাই। আসসালামু আলাইকুম।
আমার বাবা আইসিইউতে, তার জন্য 40,000, আর মা অসুস্থ, তার জন্য 10,000। বস, যার পার্স পাইছি এর বাপ মা তো দুইটাই অনেক অসুস্থ। আরে বেটা, তোরের কাছে আবার অসুখ আর বিসুখ আর মা আর বাবা। এই তুই 30,000 নিয়ে আমার 20,000 দিয়ে দে, যা বস। শুরু হইতে পারি কিন্তু এত খারাপ আমি না, মা অসুস্থ বাবা অসুস্থ, একটা ফ্যামিলির কি অবস্থা বস? সেই টাকা যদি খাই তাহলে বস আল্লাহ তো নারাজ হইব আমাকে উপর না বস, এটা আমি ফেরত দিব। আরে শোন মেনে দে না বস, এইসব করে না বস, টাকা আইব যাইব, মা বাবা গেলে আর আইব বস। আপনার কাছে টাকা আছে প্রাণের দেহে আছে 50,000, ভালো লাগবে তো 60,000 দেন না বস, আমি আবার দিয়ে দিবো আপনার। আছে ঠিকই আছে, আছে ঠিক আছে, হ্যাঁ চল ঠিক আছে, উঠে দেন। পাঁচটা দিয়ে তুমি অনেক ভালো করেছ, নাহলে হয়তো অনেক বড় বিপদে পড়ে যেতে। কেন? আমি স্পেশাল ব্যাংকের লোক, বুঝতেই হয়তো পারতেছ যে কেন তুমি বিপদে পড়তে। ওই যে ছেলেটাকে দেখছেন আপনি? কোন ছেলেটা স্যার? ওই যে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা? হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা। হ্যাঁ জি স্যার বলেন। ওইটা কিন্তু একটা চোর। চোর? ছেলেটাকে অবজারভেশনে রাখবেন, ওর দিকে নজর রাখবেন, ওকে সবসময় ফলো করবেন, ওকে? জি স্যার। আজকে থেকে আপনার এইটা ডিউটি। জি স্যার জি। ঠিক আছে তাহলে আমি আসলাম, আমার কি আমার কি তদন্ত আছে। ম্যাডাম মেবি আপনার মা বাবা খুব অসুস্থ, ব্যালেন্সটা একটু চেক করবেন। যখন দেখলাম আপনার বাবা অসুস্থ, আপনার বাবার বিল 50,000, আবার আপনার মাও নাকি অসুস্থ, ওনার 10,000, আপনাকে ছিল 50,000, আমি আবার আরেকজনের কাছ থেকে ম্যানেজ করে আপনার জন্যই 10,000। আপনার 10,000 টাকা আছে ফ্যানের এনে আছে 50,000, ভালো লাগবে তো 60,000 দেন না বস, আমি আবার দিয়ে দিবো আপনার। আছে ঠিক আছে, আছে ঠিক আছে, হ্যাঁ চল ঠিক আছে, ঠিক আছে। স্যার আপনি ছেলেটার বিষয়ে যেটা বলেছিলেন সেটা একদমই ঠিক, ছেলেটাকে পরীক্ষা করলাম, আর ছেলেটা সত্যি কথা দেখে একদম মিথ্যে হয়ে গেল স্যার, কি বলবো স্যার।